সরকার গঠন করতে পারলে নিত্য খাদ্যপণ্যের দামের লাগাম টানা হবে, এমনই অঙ্গীকার ছিল বাংলাদেশ আওয়ামী লীগের। তবে কিভাবে তার উপায় বাতলে দিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা। তারা বলছেন বন্ধ করতে হবে একচেটিয়া ব্যবসা, সাথে কৃষি উপকরণের আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই শিল্প প্রতিষ্ঠান তৈরির ওপর জোর দিয়েছেন তারা। ফয়জুল সিদ্দিকীর রিপোর্টে জানব বিস্তারিত। স্বাধীনতার ৫০ বছরে কৃষির অভাবনীয় সাফল্য থাকলেও কখনো কখনো তা মলিন হয় নিত্যপণ্যের অস্বাভাবিক দামে। ক্ষতিগ্রস্ত হন কৃষক ভোক্তা সবাই। তবে কৃষক আর ভোক্তার জন্য ন্যায্য দাম নিশ্চিতে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইস্তিহারে ছিল বিশেষ গুরুত্ব। নির্বাচনেও নিরঙ্কুশ বিজয় পায় দলটি। ইস্তেহারকে বাস্তবায়ন করতে হলে ভর্তুকির সাথে কৃষক ও কৃষি উদ্যোক্তাদের দিতে হবে নীতি সহায়তা, ঠেকাতে হবে একচেটিয়া ব্যবসা, উদ্যোক্তাদের যুক্ত করতে হবে খাতটিতে, বলছেন সাবেক এই কৃষি সচিব। উৎপাদনে যে সমস্যাগুলো, নিরাপদ পুষ্টিকর খাদ্য উৎপাদনের সমস্যাগুলো আইডেন্টিফাই করা, বাজারজাতের সমস্যাগুলো, অ্যাগ্রো প্রসেসিংকে সহায়তা করা। সুতরাং ধারাবাহিকভাবে সরকার প্রধানের দিক থেকে খুবই ভালো, বাট এখন মন্ত্রণালয় যে নেতৃত্ব দেবে সেখানে একটা প্রগ্রেসিভ লুক হওয়া দরকার। কৃষি বিজ্ঞানীরা বলছেন দেশে চাষ হওয়া ভুট্টা সহ কয়েকশো প্রকারের সবজির বীজ এবং কীটনাশক শতভাগ আমদানি নির্ভর। এই আমদানি নির্ভরতাকে কমাতে দেশীয় গবেষণা প্রতিষ্ঠানগুলোতে প্রজননবিদ বাড়ানো ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার। ভেজিটেবলস এর আমাদের কিন্তু নিজেদের হাইব্রিড ভ্যারাইটি কিন্তু খুবই কম, কাজেই এই জায়গাটাতে অনেক জোর দেওয়া রয়েছে। অ্যাট লিস্ট সিলেক্টিভ ১০টা পেস্টিসাইড কিংবা ১০টা ফাঙ্গিসাইড আমার দেশে তৈরি হবে, আমাদের নিজস্ব এই ইন্ডাস্ট্রিগুলোকে ডেভেলপ করার দিকে যেতে হবে। এজন্য কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রমে চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি অন্তর্ভুক্তি খুবই জরুরি বলে দাবি এই কৃষি বিজ্ঞানীর। কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে কোর্স কন্টেন্টগুলো আমরা আপডেট করেছি, কিন্তু আরও আমাদেরকে একেবারে টাইম স্পেসিফিক আপডেট করতে হবে, বিশেষ করে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যে টেকনোলজিগুলো, এগুলি আমাদের গবেষণায় অবশ্য অবশ্যই বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়ে আসতে হবে এবং তাদের যে একাডেমিক কোর্স কন্টেন্ট এই সাবজেক্টগুলো এখানে ঢুকাতে। নতুন সরকার কৃষিকে টেকসই করতে খাতটির সব উপখাতকে ঢেলে সাজানোর পাশাপাশি সুশাসন নিশ্চিত করবে বলে দাবি দলটির এই যুগ্ম সাধারণ সম্পাদকের। কখনো কখনো নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়, জটিল পরিস্থিতির সৃষ্টি হয়, এর পিছনে এক ধরনের স্বার্থান্বেষী মহল কাজ করে। তারা দেশের স্বার্থের চাইতে বহুজাতিক কোম্পানির স্বার্থটা বেশি দেখে। নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে, সেখানে কিন্তু অঙ্গীকার করা হয়েছে বাংলার মানুষের প্রত্যাশা অনুযায়ী সুশাসনের ব্যবস্থা করা হবে। দেশে প্রায় ১৫,০০০ কোটি টাকার বীজ ও কীটনাশক বাণিজ্য রয়েছে। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল ২৪, ঢাকা।